রঘুনাথগঞ্জের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ও কর্মীদের মিছিল করে এসে রাস্তা অবরোধ করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে কনভয়ে হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ অবরোধ বিজেপির। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে যে কর্মসূচি শুরু হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে দাদা ঠাকুর মোড়ে রঘুনাথগঞ্জ লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর সাংগঠনিক মুর্শিদাবাদ জেলার নেতাকর্মীরা। রাস্তায় বসে অবরোধ করা হয়, অবরোধের জেরে অবরুদ্ধ হয় যান চলাচলও। আজকে ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাচ্ছিলেন। সেখানে ম্যাডামজির ভাইপো বাংলার রাজপুত্র বলে যিনি পরিচিত তৃণমূলের কাছে, সেই রাজপুত্রের হারমাদ বাহিনীর তৃণমূলী সন্ত্রাসবাদীরা বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং বিজেপির রাজ্য সভাপতির উপর কিভাবে হামলা চালায় সারা পশ্চিমবঙ্গ আজকে তা দেখেছে মিডিয়ার পর্দায়। যুব মোর্চা একত্রে একত্রিত হয়ে লড়াই করতে নেমেছে, তাই উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় প্রত্যেকটা জায়গায় আমরা রাস্তায় নেমেছি, বিজেপির কর্মীরা রঘুনাথগঞ্জে রাস্তায় নেমেছে। আমাদের এই অবরোধ চলতে থাকবে, আমরা সাধারণ মানুষের বাধা হয়ে দাঁড়াতে চাই না, কিন্তু বার্তা জানাতে চাই, সাধারণ মানুষকে অবগত করতে চাই, পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজ ধর্ষিত লুণ্ঠিত, তারই প্রতিবাদে জেপি নাড্ডা এবং রাজ্য সভাপতির আক্রমণের প্রতিবাদে আমাদের এই পথ অবরোধ কর্মসূচি। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।